একবার বললে কিন্তু আর বলতে পারবো না। সবাইকে জুম্মা মুবারক, কেমন গেল আজকের ফ্রাইডেটা সেটা বলবেন, কার কার স্টোরে আসলেন সেটাও বলবেন। আফটার অল আজকে উইকেন্ড ছিল, সো উইকেন্ড স্পেশাল কে কি করলেন? কারণ আমার মনে হয় আজকে যদি ক্লোজেট ক্লাবে আপনারা না এসে থাকেন কোন সমস্যা নেই, আমরা কিন্তু কালকে আবার আসতে পারছি। কারণ কালকে সকাল দশটা থেকে রাত 9টা পর্যন্ত আমরা আবার ওপেন আছি ফর ইউ গাইজ, আপনারা সুন্দর করে চলে আসবেন। কারণ কালকেও কিন্তু উইকেন্ড, স্যাটারডে বলে কথা, আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করছেন। লাইফটা একটু করে শেয়ার করে দিবেন উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যাতে করে আপনার সাথে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি লাইফটা দেখতে পারে এবং এনজয় করতে পারে। তোমার জানার যে আমার প্রাইসটা বলে দিব, আমার সবকিছু বলবো, একটু একটু থাকতে হবে আমার সাথে। আপনি আপু অর্ডার করেছি, করতে পারছি না, মেসেঞ্জারে কেউ সিন করে না কেন, রিপ্লাইও পাই না। আপু এটা তো সম্ভব নয়, শাহজাহান আপু, দ্যাট ইজ নট পসিবল যে রিপ্লাই করে না। রিপ্লাই করা হয়, আপনি হয়তো একটু রং কোনো প্রসিডিওর করছেন, যেটা হচ্ছে হয়তো আপনি বারবার টেক্সট করছেন, আর বারবার টেক্সট করলে কিন্তু সিরিয়ালটা ব্রেক হয়ে যায়, তখন আপনি রিপ্লাই পেলেও হয়তো অনেক দেরি করে পাবেন। এটা করবেন না, পেশেন্টলি থাকবেন, রিপ্লাই করার জন্য ওয়েট করবেন একটু। আর আমাদের তো একটা ওয়ার্কিং আওয়ার্স আছে আমাদের সবার, তাই না? সো ওভাবেই কিন্তু রিপ্লাইটা করা হবে ওয়ার্কিং আওয়ার্স এর মধ্যে। ডোন্ট ওয়ারি এভরিওয়ান, এবং সবাই বলেন কি খবর, সবার কেমন গেল আজকে ফ্রাইডেটা, লেট মি নো গাইজ। এবং আজকে ফ্রাইডে আপনাদের সাথে আমি লাইভ করতে পারছি, আমার খুবই ভালো লাগছে। আমার মনে হয় ফ্রাইডেতে একটা ডিফারেন্ট ফিলিং কাজ করে, ওই ছোট একটা ঈদ মনে হয় আমার কাছে অল দ্য টাইম। আমি জানি না আপনাদের কেমন মনে হয়, আমার সেম ওই ফিলিংটাই কাজ করে। ইউ লুক সো প্রিটি মাই ড, মাই গড, আল্লাহ কি বলে, আমাকে তো আজকে মনে হচ্ছে খুবই বাজে লাগছে। বাই দ্য ওয়ে, ড্রেসটা পরার পর আই ফিল সো প্রিটি, এটা ট্রু, বাট মানে এছাড়া আমাকে সুন্দর লাগছে না আজকে। হাই বিউটিফুল, কেমন আছো? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বলেন? নূর আপু, স্নেহা চৌধুরী আপু, থ্যাংক ইউ সো মাচ। গতকাল অর্ডার করেছিলাম সাফার, বাট সিন করেনি। আপু সিন করবে, ডোন্ট ওয়ারি, আপনারা কোনো টেনশন করবেন না, রিপ্লাই নিয়ে বারবার টেক্সট করবেন না, পেশেন্সলি বসে থাকবেন, একটা টেক্সট করবেন। কিভাবে করবেন? যে ড্রেসটা আপনার পছন্দ হবে উইথ দ্য স্ক্রিনশট উইথ ইয়ার নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস, আর যদি প্রেথ হয় তাহলে কিন্তু আপনার সাইজটা মেনশন করে সুন্দর করে আপনি বলবেন, আমার আর কিছু লিখতে হবে না, অর্ডারটা কনফার্ম এমনিতেই হয়ে যাবে। হ্যাঁ, স্ক্রিনশট অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, দ্যাটস ইট গাইজ, এর থেকে বেশি কিছু করতে হবে না। বারবার টেক্সট করলে সিরিয়ালটা ব্রেক হয়ে যায়, যেটা আমি বারবার আপনাদেরকে মেনশন করে দিই। স্টার্ট উইথ দ্য রেড ওয়ান, ইয়াস, কোনটা আজকে না এটা, লেট মি নো। হাই বিউটিফুল, হাই শামিমা, আপু কি খবর, কেমন আছেন? বাই দ্য ওয়ে, আজকে একটা স্পেশাল লাইভ হবে,
আর আজকের লাইভটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে যে কালেকশন গুলো দেখাবো দিজ আর লিমিটেড এডিশন। লিমিটেড এডিশন বলে বুঝতে পারি খুব লিমিটেড কিছু ডিজাইনস থাকবে, পিসেস থাকবে। সো আজকের লাইভটা কেউ মিস করবে না। আজকে ওয়ান অফ আওয়ার ফেভারিট একটা ব্র্যান্ড দেখছি, উইচ ইজ নান আদার দেন আওয়ার ফেভারিট নুরে। অ্যান্ড নুরের সিগনেচার প্রিন্টসটা কিন্তু আজকে দেখবো আমরা। এটা কিন্তু 2024 একদম নিউ অ্যারাইভাল। আর একটা কথা, এগুলো কিন্তু আনস্টিচে থাকবে, ঠিক আছে? আপনারা কি আমারটা জানতে চান আমি কি পরে আছি? অ্যান অল আমি একটু দূরে যাই না, লুক কি যে সুন্দর আমার যে কালারটা, সামথিং এলস গাইজ, এত প্রিটি লাগছে। কালারটা অনেক সুন্দর, কারণ হচ্ছে ওই ব্রাইট কালার, তো একটু ব্রাইট, একটু একটা বোল্ড কালার। যারা একটু ব্রাইট টাইপ অফ কালারগুলো পছন্দ করেন আজকে, তারা তো সুন্দর করে এই আউটফিটটা নিতে পারবেন। সাথে কিন্তু আমরা আজকে দেখছি নুরের সিগনেচার প্রিন্টস, আর এটা কিন্তু 2024 এর নিউলি অ্যারাইভাল। আর একটা কথা, এটা কিন্তু লিমিটেড এডিশনে থাকবে, অনলি 8 ডিজাইনস আছে আমাদের। সো আজকে লাইফটা কেউ মিস করবেন না। অ্যান্ড বলেন আমি কি পরে আছি সেটা বলেন। তোমাকে ডেফিনেটলি ওয়াও লাগছে, অলওয়েজ ওয়াও লাগে অলওয়েজ হিয়ার। তাই আমি আজকে একটু সেক্স ফিল করছি, আই ডোন্ট নো ওয়াই, বাট আপনাদের সামনে এসে আমার কেন যেন অনেক ভালো লাগছে। এই ব্যাপারটা কেন হয় বলেন? কি কানেকশন, কি জাদু করেছেন আপনারা আমাকে সেটা আগে বলেন আপনারা। নোরের রেডটা আগে দেখায়ও, আচ্ছা ঠিক আছে, কমেন্টস করতে থাকেন প্রথমে কোন কালারটা দেখতে চাচ্ছেন, আমি শুরু করব। হাই বিউটিফুল, ইউ লুক সো প্রিটি, মাশাল রেডটা দিয়ে স্টার্ট করো প্লিজ। ও রেডের অনেক অনেক কোয়েরিস আসছে, ওকে খুব ডিমান্ড না রেডের, আমারটা দিয়ে শুরু করব। আমি পরে আছি নোরের একটা প্রেড, অ্যান্ড ইটস আ নিউ অ্যারাইভাল, অ্যান্ড এটা এত সুন্দর, এটা নিয়ে আমি যত বলবো তত কম হয়ে যাবে। আর এটা কিন্তু প্রেড কালেকশন থাকবে, একদম রেডি টু ওয়ার টু পিস থাকবে। আমারটা দিয়ে আমি শুরু করবো, আপনার একটু আগে আমার লুকসটা দেখেন সুন্দর, এটা এটা অনেক প্রিটি। শুরু করছি আমারটা দিয়ে। হ্যাঁ, আর এটা বোধহয় একটা স্পেশাল ব্যাপার আছে, এন্ড প্রাইসটা এত এফোর্ডেবল। কিভাবে নুরে অল দ্য টাইম করে আই ডোন্ট নো, আমি অলওয়েজ এটাই ভাবতে থাকি যে নুরে কিভাবে এত এত রিজনেবল করে, তাই না? আপু আজকে প্রাইস কতর মধ্যে হতে পারে, কতর মধ্যে হবে? গেস 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 করে ফেলি আমরা আজকে, আজকের প্রাইস কেমন হবে? রেড ওয়ান, আগে রেড দেখতে চাচ্ছেন নাকি আদার কালার? দ্যাট মিন রেড অর ব্ল্যাক, কোনটা কোনটা আগে দেখবো আমরা? আমারটা দিয়ে শুরু করছি। ক্লোজেট ক্লাউড অলওয়েজ অসম, ড্রেসগুলো নিয়ে আসছে, তুমি অসম ডিয়ার অলওয়েজ, থ্যাংক ইউ। এত সুন্দর কেন আপনারা, এত সুন্দর করে কথা বলেন কিভাবে? আচ্ছা শুরু করছি, এটা হচ্ছে আমারটা, আমি সেটা পরে আছি। এটা কিন্তু নুরের একটা প্রেপ, রেডি টু ওয়ার, জাস্ট কিনবো পরে ফেলবো, অ্যান্ড ইউ আর গুড টু গো, ঠিক আছে? কালারটা আমি আপনাদেরকে একটু বলি, ইটস আ বেরি কাইন্ড অফ টোন, একটু বেরি একটা কালার, খুব সুন্দর ডিপ একটা ডার্ক শেড, আর একটু ডিপ কালারগুলো পছন্দ করে। এটা আরেকটা স্পেশাল ব্যাপার আছে, সেটাও বলি আপনাদেরকে। এটা কিন্তু লাক্সারি লাউঞ্জের মধ্যে থাকবে, উইথ অল দ্য জ্যাকার্ড টেক্সচার, পুরোটার মধ্যে কিন্তু জ্যাকার্ডের টেক্সচার করা আছে, ফ্রন্ট ব্যাক অ্যান্ড স্লিভ, মানে সব জায়গাতেই। চলে আসি নেকটাতে, নেকের মধ্যে খুব সুন্দর করে কিন্তু আমরা চিকেন কারিটা পাচ্ছি, লুক অ্যাট দ্যাট। উই আর গানা হ্যাভ সাম বিউটিফুল মিরর ওয়ার্ক ওভার হিয়ার, এখানে কিন্তু খুব সুন্দর করে রিয়েল মিররের কিছু কাজ আছে, অ্যান্ড আই লাভ দ্য ফিনিশিং অ্যাজ ওয়েল। অনেকে মিররের কাজ থাকলে একটু ভয় পেয়ে থাকেন, বাট কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ উই অল নো আমরা যখন যেই কালেকশনটাই আনি যাতে করে ওটা বেস্ট হয়, আপনারা পরে আরাম পান, ওই টাইপ অফ কালেকশনে আনি, তাই না? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের নেকটা, নেকটা এত গর্জিয়াস লুক, সুন্দর। এটা হচ্ছে আমাদের নেকটা। আবার চলে যাই আমি একটু আপনাদেরকে আগে দামানটা দেখাবো, স্লিভের আগে, কারণ দামানটা হ্যাজ মাই হোল হার্ট গাইস, দামানটা দেখি চলেন। দামানের মধ্যে খুব সুন্দর করে কিন্তু শেফলি করা আছে, একটা প্যানেল দিয়েছে যেটা অর্গানজার একটা প্যানেল করে, এখানে আবার খুব সুন্দর করে এমব্রয়ডারি আর রিয়েল মিররের কাজ আছে, আর রিয়েল মিররগুলো এত সুন্দর করে ব্লিঙ্ক করছে, যেটা দেখে আমার খুব ভালো লাগছে, ওই রিফ্লেকশনটা দিচ্ছে আর কি। আর একদম লোয়ার পা আছে, কিন্তু আমরা ক্রোশেট লেসটা পাচ্ছি, উইচ ইজ লুকিং অ্যাবসলুটলি বিউটিফুল, তাই না? চলে আসি স্লিভে, স্লিভটা এরকম থাকবে, লাইক স্ট্রেট কাট, একটা একটু লুজ ফিটেড একটা স্লিভ থাকবে। স্লিভের মধ্যেও কিন্তু আমরা খুব সুন্দর এই চিকেন কারিটা পাবো, অ্যান্ড উইথ অল দ্য বিউটিফুল ডিটেলস, লুক অ্যাট দ্যাট, খুব সুন্দর সুন্দর ডিটেলস করা আছে। অর্গানজা একটা সুন্দর প্যানেল দিয়ে এখানে কিছু প্লেটেড করে দিয়েছে, এখানে একটু ফার টাইপের করা, আই এম লাভিং ইট। যারা জয়েন করছেন ডু শেয়ার দ্য লাইভ, আফটার অল আজকে নুরে দেখছি, একটা লিমিটেড এডিশন দেখছি, সো ওয়াই নট, আজকে লাইভটাকে মিস করবো আমরা। এটা হচ্ছে আমাদের ফ্রন্টটা, অ্যান্ড দ্যাটস আর ব্যাক, ব্যাকের মধ্যে কিন্তু খুব সুন্দর করে জ্যাকার্ড করা আছে, আর এটা প্যান্টটাও না
এত সুন্দর করেছে কিভাবে, আই ওয়ান্ট টু নো। ও বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস, আমরা কিন্তু ইনার পাচ্ছি এটার সাথে, কারণ আমাদের যেহেতু এখানে চিকেন কারিটা করা আছে, সো যাতে করে আপনাদের ওই ভিজিবিলিটা না হয়, অনেকের একটু টেনশন থাকে ইনারের জন্য, তাই এটার সাথে কিন্তু আমরা ইনার পেয়ে যাচ্ছি। ইনারটা আমি একটু দেখিয়ে দিই, একটা র সিল্কের মধ্যে আমাদের ইনারটা দিয়েছে, ভেরি গুড কোয়ালিটি অ্যান্ড ভেরি ইয়ারলি, মানে খুব সফট একটা ম্যাটেরিয়াল দিয়ে আমাদের ইনারটাও করে দিয়েছে। আচ্ছা, এটার লেন্থ হচ্ছে 44। চলে আসবো আমি প্যান্টটাতে, আমার কাছে প্যান্টটা তো স্টাইলিশ লেগেছে, লুক অ্যাট দ্যাট, খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, এখানে খুব সুন্দর করে কাজ করে একদম শিফলি করে দিয়েছে, যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন উইথ ইয়ার নাম্বার, ফুল অ্যাড্রেস অ্যান্ড ডু মেনশন ইউর সাইজেস। উইদাউট সাইজ কিন্তু আপনাদের অর্ডারটা প্লেস হবে না, এটা অবশ্যই মাথায় রেখে আমরা অর্ডারটা প্লেস করে দিব, ঠিক আছে। গ্রিনটা হোয়াটস দ্য প্রাইস অফ দি ড্রেস ইউ ওয়ারিং, বলছে স্নেহা চৌধুরী আপু, এখনই বলে দিব। মন ভালো করার মতো ড্রেসেস, তাই না, লাইফটা শেয়ার করেন তাহলে একটু কষ্ট করে। আচ্ছা বলে দিই, আমারটা হচ্ছে নূরের একটা টু পিস অ্যান্ড ইটস আ নিউ অ্যারাইভাল, আর এটার প্রাইস থাকবে 6250 টাকা, 6250, অ্যান্ড সাইজেস আর 38, 40, 42, and 44, ঠিক আছে। আমরা চারটে সাইজ পেয়ে যাচ্ছি, সো যার যেটা লাগবে স্ক্রিনশট ইনবক্স করবে উইথ ইয়ার নাম্বার, ফুল অ্যাড্রেস অ্যান্ড ডু মেনশন ইউর সাইজেস। এবার আপনারা বলেন কোন কালারটা আগে দেখাবো, রেড, অনেক সুন্দর সুন্দর কালার আছে আজকে, আমি নিজে তো কনফিউজ হয়ে যাচ্ছি আমি কোনটা আগে পিক করব, লেট মি নো গাইস কোন কালারটা আগে দেখতে চাচ্ছেন আপনারা। হে প্রিয় আজরিন, হাই রিয়া আপু, কি খবর, কেমন আছেন, এবং বলে রাখতে পারেন নেক্সট লাইভে আপনারা কোন কালেকশনটা দেখতে চাচ্ছেন, কারণ আমি যেটা এখন দেখতে পারছি আপনাদের রিকোয়েস্টেড লাইভগুলোই কিন্তু এখন করা হচ্ছে, মানে এটা খুবই মজার। আমি শুরু করব একটা আমার ফেভারিট আউটফিট দিয়ে, মানে একটা আমার ফেভারিট কোট দিয়ে, ওয়াই নট, নূরের আজকে আমরা সিগনেচার প্রিন্টস দেখছি, দিজ আর আনস্টিচ অ্যান্ড এগুলো কিন্তু একদম নিউলি অ্যারাইভাল, একদম গরম গরম কিছু কালেকশন আজকে আমরা দেখবো, আনলিমিটেড এডিশন অ্যাট দ্য সেম টাইম। শুরু করব আমরা কোডটা দেখি, এটা হচ্ছে 98 এটার কোড, আর এটা কালার কম্বিনেশনটা আমার অনেক সুন্দর লেগেছে, মানে একটু ডিফারেন্ট করে করেছে, আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন। আমি একটু প্রাইসটা হাইড করতে চেয়েছিলাম, আপনি কি দেখে ফেলেছেন, দেখেছেন, আমার মনে হয়নি, মানে মনে হচ্ছে আপনারা এখনো দেখেননি, সো আমি একটু হাইড করলাম। আপনারা বলতে পারেন এটার প্রাইস কত হবে, চলেন একটু গেম খেলি, বোরিং লাইফ না করি আমরা, তাই না, একটু মজা করবো এবং লাইফ করবো, তাহলে ভালো লাগে। আপু রেড দেখান, রেড দেখ, হ্যাঁ দেখাবো অবশ্যই, রেডটা দেখাবো, আগে এটা দেখাচ্ছি, এরপরে কি রেডটা দেখতে চাচ্ছেন, তাহলে ভোট করেন, যদি আমি 5টা ভোট পাই ডিফারেন্ট ডিফারেন্ট পার্সন থেকে, তাহলে আমি নেক্সট এর রেডটা দেখাবো। লুলু স্যার, আচ্ছা লুলু স্যার দেখতে চাচ্ছেন নেক্সট লাইভে, ওকে ফর শিওর, বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন সবাই, ইনশাল্লাহ নেক্সট লাইভে আমরা ট্রাই করব লুলু স্যার দেখানোর। আচ্ছা লেটস সি গাইস, give me some moments for this one, khub sundor luxury honor modhe acha material super duper good, amra all time jani je nure jetai anuk na keno material onek bhalo dibe, so luxury honor modhe acha that's her front and back puro tar modhe khub sundor kore print kora ache, you guys can see ektu mauve pink er sathe ekta lavender purple er ekta contrast kore khub sundor kore ektu blueberry ro ekta color diye khub sundor kore print ta koreche, eta hocche amader back ta, back and front kintu সেম থাকবে, সো আপনাদের মন মতো করে আপনারা বানাতে পারবেন, ডোন্ট ওয়ারি, আনস্টিচে কিন্তু এটা হচ্ছে সব থেকে বেস্ট পার্ট, যে আমরা নিজের মন মতো করে বানাতে পারি, আমরা হ্যাঁ একটু ক্রোশেট লেস অ্যাড করে ফেলবো তাহলে হয়ে যাচ্ছে। স্টিচ লাইফ করেন না কেন, স্টিচ লাইফ হয়তো আপু, আপনারা বেশি বেশি করে বলবেন কমেন্টসে, ইনশাল্লাহ করা হবে। এটা অনেক সুন্দর, আমার কাছে খুব সুন্দর লেগেছে আপু, লুসের হোয়াইট বেল বটম, প্যান্টটা থাকলে দেখাও আপু, এখন তো দেখানো পসিবল না, আপনি একটু কষ্ট করে চলে আসেন। আচ্ছা চলে আসি স্লিভটাতে, এটা হচ্ছে তোমার স্লিভটা, আমার কাছে ম্যাটেরিয়ালটা এত ব্রিদেবল গাইস, খুব সুন্দর করে কিন্তু স্লিভের প্রিন্টসটা করেছে, আর এটার যেটা সবচেয়ে সুন্দর লেগেছে যে পার্টটা, আমি সবচেয়ে সুন্দর বলবো না, মানে এটা মনে হচ্ছে আউট অফ দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি, লেটস সি, একদম পিওর শিফন দুপাটা, অ্যান্ড ইউ গাইস ক্যান সি দ্য প্রিটি প্রিন্টস গাইস,
খুব সুন্দর করে টাই টাই কিছু প্রিন্টস করে দিয়েছে এন্ড ভেরি ডিফারেন্ট, মানে ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে, মানে একটু ডিফারেন্ট করে করেছে। কেন বললাম, টাইডের সাথে আবার একটা মিক্স একটা কালার দিয়েছে যেটা খুব সুন্দর লাগলো। আমরা কিন্তু টাই টাই দেখি এক কালারের মধ্যে করে, বাট এটা যেহেতু একটু কালারফুল থাকছে খুবই সুন্দর লাগছে। যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলবেন, কোথায় বলেন তো অবশ্যই ক্লোজেট ক্লাউডে। আমি একটু দুপাটাটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, কারণ দুপাটাটা অনেক সুন্দর, জাস্ট লাইফ সেভিং গাইজ। এই দুপাটা দিয়ে আপনি অনেক কিছু পেয়ার করে পড়তে পারবেন। লুক হাউ প্রিটি, আই এম ইন লাভ। চলে আসি এটা প্যান্টে, প্যান্টটা থাকবে একটু মফ পিঙ্ক এর মধ্যে, লাক্সারি লন এর মধ্যে, এন্ড দ্যাটস দ্য কমপ্লিট এন্ড ফাইনাল লুক গাইজ। ইফ ইউ লাইক ইট জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস টু অর্ডার উইথ দ্য নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস। প্রাইসটা কিন্তু বলেননি, প্রাইসটা কিন্তু বলতে হবে, আমি প্রাইস তাহলে কিন্তু রিভিল করব না। কটন ওড়না দেখান, দেখা যাক আজকে কটন ওড়না থাকছে কিনা। তোমারটা সাইজ কত কত? আমারটা সাইজ আছে 38, 40, 42, and 44 আপু। ফেরদৌসি বেগম আপু, হাই হাই আরিন শিকদার আপু, কেমন আছেন? 3000, ওকে আমি আরো নিব, আমি বলবো না। কেন পেরে গেলেন আপনি এত তাড়াতাড়ি? সো স্মার্ট, থ্যাংক ইউ সো মাচ বাই দ্য ওয়ে। ইয়েস, ইটস ওনলি 3000 টাকা, 3000 টাকার মধ্যে আপনি এত সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন, মানে আর কি লাগে জীবনে। এটা কোড হচ্ছে 98। লেটস সে আদার ওয়ান, আমি আপনাদেরকে আর ওয়েট করাতে চাচ্ছি না, পরে আপনারা আমাকে বকা দিবেন মনে মনে, যেটা আমি চাই না আপনারা করেন। আমি আমি এখন যে রেডটা দেখাবো, এই কালারটা সামথিং এলস গাইস, এটা একটু রেডিশ অরেঞ্জ, এটা হয় না লাইক দ্যাট, মানে একটু রেডিশ অরেঞ্জ একটা কালার। লেটস সি, এটা হচ্ছে আমাদের নেক্সট আউটফিটটা, যেটার জন্য আপনাদের এত এত কমেন্টস ছিল, সো মাই নট আমি দেখে ফেলছি। এটা কোড থাকবে 100, ওকে। ছোট বাবু নূরের সবকি শিফোন ওর না, হাই কানিস ময়লা আপু, কতদিন পরে এই ছোট বাবু কথাটা শুনলাম, আই মিসড ইউ, কোথায় ছিলেন? হ্যাঁ আজকে আপু মেবি পিওর শিফোন ওর নেই পাবো আমরা আজকে প্রত্যেকটাতে, বাট দেখি কি আছে। এখন পর্যন্ত আমার মনে হচ্ছে পিওর শিফোনই আছে। ইউ আর সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। শুরু করি, এটা দেখেন লাক্সারি লন এর মধ্যে আছে উইথ অল দ্য ফ্লোরাল প্রিন্টস এন্ড আমার কাছে কেন জানি মনে হয় রেডের সাথে ব্ল্যাকটা খুব সুন্দর কন্ট্রাস্ট করে অল দা টাইম, খুবই রিচ একটা। হ্যাঁ একটু পার্ল অ্যাড করতে পারেন, আর ওই যে ক্রিস্টালের কিছু লেস গুলো থাকে না, ওগুলো অ্যাড করে নিতে পারেন, খুব সুন্দর লাগবে। ইনস্টাগ্রামে থ্রি ডেইজ আগে জাস্ট একবার নক দিয়েছি, বাট এখনো কোনো রেসপন্স পাইনি। আপু রেসপন্স পাবেন, আপনি একবার যেহেতু নক দিয়েছেন, ডোন্ট ওয়ারি আপু, আপনাদের মধ্যে তো অনেকেই নক করে, এটা আমরা একটু বুঝবো, একটু পেশেন্স নিয়ে থাকবো, যে ড্রেসটা থাকলে অবশ্যই আমি পাবো। এই মাইন্ডসেট নিয়ে যদি আমরা থাকি তাহলে কিন্তু আমাদের ওই ব্যাপারটা আর কাজ করবে না, যে কেন রিপ্লাই করছে না। রিপ্লাই অবশ্যই করবে, আপনাদেরকে রিপ্লাই করবে না তো কাদেরকে করবে, এটা আগে আমাকে বলেন। প্রাইস ডিফারেন্ট হবে আপু, আমি এখন পর্যন্ত বলতে পারছি না। সেম, ওয়াও, 3000 অনলি সবগুলা। মেসেঞ্জার মেসেজ দিলে ফেসবুকে ইউজার দেখায়, ক্যান ইউ প্লিজ টেল মি সামওয়ান আপু, মেসেঞ্জারে মেসেজ দিলে ফেসবুক ইউজার দেখায়। আপু এটা তো করবে, আপনি যদি প্রেথ স্টুডিও তো করে থাকেন, আমাদের প্রেথ স্টুডিও তো স্টুডিওর অ্যানাদার একটা পেজ কিন্তু আমরা ওপেন করেছি, রিওপেন করেছি, সো ওটাতে না আপনি শুধুমাত্র এখন ক্লোজড ক্লাউড ইনবক্সটা করবেন, ঠিক আছে? লিঙ্ক দেওয়া আছে। আপনি আরেকটা জিনিস করতে পারেন, আমার ক্যাপশনে আপনি দেখবেন যে একটা অর্ডার লিঙ্ক আছে, ওখানে যদি আপনি প্রেস করেন তাহলে ইউ উইল গেট গেট আওয়ার অথেন্টিক মেসেঞ্জার, ঠিক আছে? ওখান থেকে কিন্তু আমরা সুন্দর করে অর্ডারটা প্লেস করতে পারবো। দ্যাটস ইট, ওয়াচিং ফ্রম কানাডা, ওয়াও, হাই আপু, কি খবর, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। অ্যাকচুয়ালি এত দূর থেকে কেউ জয়েন করলে আমার খুব ভালো লাগে, অনেক অনেকে দেখি কানাডা, ইউএসএ, ইটালি, তারপর আরো অনেক অনেক জায়গা থেকে, অস্ট্রেলিয়া, হ্যাঁ কত জায়গা থেকে আপনারা জয়েন করেন। সো সুইট অফ ইউ গাইস, অ্যান্ড হোয়াট ইউ গাইস থিঙ্ক অফ দিস ওয়ান আগে সেটা বলেন আমাকে, কেমন লাগলো পিওর শিফন দুপাটা অ্যান্ড
যখন আপনারা বানাবেন আর পরবেন, মাই গড হোয়াট এ ক্লাসি ওয়ান। এন্ড কারা কারা এটা মিস করবেন আগে সেটা বলেন আমাকে। লিমিটেড এডিশন কিন্তু বারবার বলছি, এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না আজকে, আজকের একটা পিসও বেশিক্ষণ থাকবে না। সো দ্রুত করে ইনবক্স করে ফেলবেন আপনারা। আপু তোমারটা দাম, আমারটা দাম হচ্ছে আপু থ্রি বলছি 6250, দারুন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েবসাইটে ড্রেস কার্টে তোলা যায় না কেন? ড্রেস কার্টে তোলা আপু যাবে, আপনি একটু রিফ্রেশ করে ফেলেন, একটু রিফ্রেশ করে আবার করেন। ড্রেস কীভাবে পাবো বলেন? থ্রি ড্রেস হয়ে গিয়েছে, ড্রেসটা কি আমার জন্য দেখে যাবে সিসিপি যে অন্য প্লেসে লোকদের রেসপন্স না পেলে খুব ভয় লাগে। আপু আমি একটু বলি, আপনাদের এই কনসেপ্টটা আমি একটু একটু চেঞ্জ করতে চাই আজকে। আপনাদের অনেকের এই ধারণাটা থাকে যে আমি অর্ডারটা করেছি দ্যাট মিন্স আমি এখন রিপ্লাই না পেলে আমি তো এই ড্রেসটাই পাবো না, নট লাইক দ্যাট। আপু আপনি যে রিপ্লাই, আপনি যে টেক্সটটা করেছেন, আপনার সিরিয়াল ওয়াইজ কিন্তু আমরা কি করবো বলেন তো, টেক্সটগুলো চেক করবো এবং অর্ডারগুলো ওভাবেই কিন্তু প্লেস হবে। সো এইটা মাথায় রাখবেন, যদি ওই টাইম পর্যন্ত আপনার আউটফিট ওই আউটফিটটা স্টকে থাকে অফকোর্স আপনি পাবেন, বাট ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনার পরে যারা টেক্সট করেছে তারা পেয়ে যাবেন, নো। আপনি যদি একবার টেক্সট করে থাকেন অ্যান্ড প্রপার ওয়েতে অবশ্যই আপনি পাবেন, প্লিজ আপনারা এটা একটু মাথায় রাখবেন। আপু ইনবক্সে রিপ্লাই অবশ্যই দিবে, আপু হ্যাভ সাম পেশেন্স, একটু পেশেন্সলি থাকতে হবে, বারবার টেক্সট করবেন না একটা আউটফিটের জন্য প্লিজ। ওকে অর্ডার কনফার্ম করা হবে, রাখা আপু, ডোন্ট ওয়ারি করা হবে। আপু লিঙ্কে ক্লিক করে দিয়েছি, স্টিল নট ওয়ার্কিং, তাহলে আপনি একটু আমাদের পেজটাকে একটু আনফলো করেন, আনলাইক করেন, দেন আবার ফলো দিয়ে আবার লাইক দেন, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। আচ্ছা চলে আসি এই আউটফিটটাতে, অ্যান্ড হাউ ইট লুকস গাইস, ইটস আনবিলিভেবল গর্জিয়াস, খুব সুন্দর করে এটা বানিয়েছে। এটা যখন আপনারা বানাবেন তখন কিন্তু আরো সুন্দর হয়ে যায়। আনস্টিচে ব্যাপারটা একটা থাকে, সেটা হচ্ছে স্টিচিং করার পর আরো বেশি সুন্দর হয়, তাই না? চলে আসি প্যান্টটা, লাক্সি লনের মধ্যে থাকবে, অ্যান্ড দ্যাটস আ কমপ্লিট অ্যান্ড ফাইনাল লুক গাইস। ইফ ইউ লাইক ইট জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আস টু অর্ডার উইথ দ্য নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস, প্রাইস ইজ 3000 টাকা। আমি ক্যাটালগটা আরেকবার ধরছি আপনাদের জন্য, আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এটা হচ্ছে আমাদের ক্যাটালগটা, আর এটার কোড থাকবে 100। এবার নেক্সটে কোন কালারটা দেখবেন গাইস বলেন আমাকে, আপনাদের মন মতো করে দেখি এবার দেখাই, যদি আপনারা বলেন আমাকে কোন কালারটা দেখতে চাচ্ছেন। আর কেমন আছেন সবাই? কেমন যাচ্ছে সবার শপিং উইথ ক্লোজেট ক্লাউড? প্রাইস প্লিজ, প্রাইস প্রাইস হচ্ছে 3000 আপু, 3000 টাকা উনি। আজকের প্রাইস রেঞ্জ ইজ সেম, সো আমরা শুধুমাত্র আজকে পেয়ে যাচ্ছি 3000 টাকায় মাত্র। এবার কোনটা দেখবো বলেন? আচ্ছা আপনারা যেহেতু বলছেন না আমি শুরু করিয়ে দেই, আমি দেখাই আপনাদেরকে। এবার যে কালারটা দেখবো এটা হচ্ছে ইটস মোর লাইক আ একটু ডিফারেন্ট টাইপ অফ কালার, একটু মিন্ট স্কাই সাথে, হ্যাঁ একটু মিন্ট স্কাই কালারটাকে আমি বলবো, আর সাথে হচ্ছে খুব সুন্দর একটা গ্রে ব্লুর একটা কন্ট্রাস্ট থাকবে, খুব সুন্দর লুক অ্যাট দ্যাট। হ্যাঁ একদম সামার প্রিন্টস, তো 102 হচ্ছে এটা কোড নাম্বার। আর যারা হচ্ছে প্ল্যানিং করছেন একটু ভ্যাকেশনে যাবেন, ওয়াই নট, দিস আর পারফেক্ট অপশন ফর ভ্যাকেশন, আরামও লাগবে সাথে খুব সুন্দরও লাগবে, একটা উই সুদিং একটা রিফ্রেশিং একটা ব্যাপার কাজ করবে। ব্লুটা দিয়ে ব্লু টাই টাই ওয়ান পিস ধরে ফেললাম, এই ব্যাপারটা আমি এত এনজয় করি আমি বোঝাতে পারবো না, আমি যেটা ধরি ওটাই আপনারা বলেন, লাভ ইউ। অ্যান্ড ভাই এটা অনেক সুন্দর দেখেন, কিছু বলবো এটা নিয়ে, চুনরি প্রিন্টস আছে, হোয়াট উই নিড অ্যাকচুয়ালি, হোয়াট উই নিড মোর। আপু অর্ডার দিতে পারছি না, আপু অর্ডার যদি দিতে না পারেন আপনি একটু ওয়েবসাইট থেকে অর্ডারটা প্লেস করেন, আর আমাদেরকে ইনস্টাগ্রামে অর্ডারটা প্লেস করতে পারেন। অনেক অনেক মাল্টিপ্লে আমাদের অপশন আছে, সো ডোন্ট ওয়ারি, এক এক জায়গা থেকে আমরা এক এক জায়গা তো এক জায়গাতে অ্যাটলিস্ট পারবো। আপু নাথিং ইজ ওয়ার্কিং, মে সামন টু চেক দি ইস্যু, ওকে আপু উইল চেক ইট, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, মার্শাল অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ শ্রাত আপু,
such a sweetheart. চলে আসি, that's her friend guys. পুরোটার মধ্যে খুব সুন্দর করে একটা প্রিন্টস আছে, you guys can see it. And এই পোর্শনটাতে খুব সুন্দর করে একটা নেক করে দিয়েছে, আপনি যদি একটু খেয়াল করেন, চুমড়ি টাইপ অফ কিছু প্রিন্টস করে নেকটা করেছে, আর পুরোটার মধ্যে কিন্তু এরকম চুমড়ি প্রিন্টস থাকবে. That's her front and that's her back. Okay, loving it. And এটা হচ্ছে আমাদের একদম বর্ডারটাই যাবে, দমানটাই. কি সুন্দর করে প্রিন্টস গুলো করেছে, আপনারা জাস্ট একটু পার্ল অ্যাড করতে পারেন, অনেক ভালো লাগবে. চলেন আমরা সেট করি. এটা কিন্তু ওই স্কাই টাই ডাই টাই আপু সবাইকে বলো, রুকায়া আমিন লিখেছে, আপু সবাইকে বলো সিসি চ্যাট একবার ব্লক করে. কি লিখেছে, ব্লক করে আবার আনব্লক আনব্লক করতে, তাহলে সব ঠিক হয়ে যায়, তাই? ওয়াও, তাহলে তো নাইস. এটা হচ্ছে রুকায়া আমিন আপু বলেছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ হোপফুলি ওটা কাজ করবে. আই ওয়াজ ফেস দ্য সেম ইস্যুস, ক্লোজড ক্লাউড, আমি মেসেঞ্জার থেকে ব্লক করে আনব্লক করে দেখলাম, দেখতে পারেন ফিক্স হয়ে গেল, ফিক্স হয়েছিল আমারটা. ওয়াও, সেম বলেছে নিহা আপু, সেম বলেছে. প্লিজ ডু ইট গাইজ, যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লেস করতে পারছে না, আমাদেরকে টেক্সট করতে পারছে না, নেহা আপু আর হচ্ছে রুকায়া আমিন আপুর মতো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ হয়ে যাবে. ফের ওয়াজার দেওয়াটা দিতে পারছি না, পারছে না. ফের ইয়াসমিন আপু পারছেন না আপু, একটা বছর পরে আরেকটা অর্ডার করলে আর তো আপু ওইভাবেই মেনটেন করা হয় সিরিয়াল, ডোন্ট ওরি. একটা লাইভের পরে আমরা ট্রাই করি, একটা লাইভের পরে প্রত্যেকের রিপ্লাই করা, ঠিক আছে? তারপরে আবার হচ্ছে আরেকটা লাইভের ওভাবে করে ওয়াজটা প্লেসড হয়, ডোন্ট ওরি, আপনি ওটা নিয়ে টেনশন করবেন না. চলেন আমরা স্লিভটা দেখে ফেলি, স্লিভটা সেট করি আপু, রেডটা আমি সুন্দর, আমি কোনো প্রবলেম ফেস করিনি. ও ওয়াও, এই যে সাফরিন আপু বলেছে, নামটা এত ইউনিক সাফরিন, না? ফ্লোরাল চুড়ি প্রিন্টটা থাকবে, লাভিং এর. চলে আসছে এটার দুপাটায় লুক, হাউ বিউটিফুল গাইস. টাইডার মধ্যে যে দুপাটা গুলো থাকে না, দেখলেই সুন্দর লাগে, আবার সাথে পোলকা ডটস আছে উই চুনরি প্রিন্টস, মানে আর কি লাগবে জীবনে সেটা আমাকে আগে বলেন, দেন আমি বলছি দুপাটা, পিওর শিফন দুপাটা অ্যান্ড উইথ বিউটিফুল প্রাইস, হোয়াট উই নিড. খুব সুন্দর লাগছে আপু, এগুলো কি পাকিস্তানি? অফকোর্স দিস আর পাকিস্তানি, নুরে তো পাকিস্তানি ব্র্যান্ড, উই অল নো দ্যাট. অ্যান্ড আমরা কিন্তু শুধু পাকিস্তানি সেল করি, এটা তো আর নতুন করে বলার কিছু নাই, আপনারা জানেন অলরেডি. অ্যান্ড এগুলো অনেক সুন্দর করে আপনি চাইলে এভাবে মাথা কাপড় দিয়েও সুন্দর করে পরতে পারবেন, তা আমি তো দেখিয়ে দিলাম. চলে আসি প্যান্টটাতে, প্যান্টটা থাকবে লাগছিল অনের মধ্যে, অ্যান্ড দ্যাটস দ্য কমপ্লিট লুক গাইস. প্রাইস ইজ ওনলি 3000 টাকা, 3000 টাকা থাকবে এটার প্রাইস. অ্যান্ড এটার কোড হচ্ছে 102. Price is only 3000 taka. Next e kon color, let me know. Next e kon color ta dekhben apnara, bolen amake next e kon color ta dekhte chaichen, ami try korbo oi color tai dekhiye dewar. Okay, chalo. Wow, my favorite, Pradesh bhai, shobar favorite mane eta amaro favorite, khub sundor ekta color. It's more like a eta ke ami ki bolbo, pink, but it's more like a হট পিঙ্ক, ইয়াস, একটু হট পিঙ্কও না, আমার একটু ওই একটা পিঙ্ক, একটা সুন্দর পিঙ্ক, আমার নেল পলিশের কালার অ্যাকচুয়ালি, অনেক সুন্দর এই পিঙ্কটা. লেটস সি দিস ওয়ান গাইজ, এটার কোড থাকবে 103, সবার ফেভারিট কালার. অ্যান্ড এটা কিন্তু আপনারা যারা হচ্ছে আমারটা পাবেন না, চলে যাবেন এটায়, কারণ এই কালারটা অনেক অনেক নাইস. অ্যান্ড দ্যাটস আ ফ্রন্ট লক্সিলংয়ের মধ্যে আছে, অল ওভার এরকম ফ্লোরাল প্রিন্টস আছে, সাথে আপনি যদি একটু খেয়াল করেন কিছু ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্টস দিয়েছে, ইট লুকস লাইক চুনরি, তো চুনরি টাইপ অফ কিছু প্রিন্টসও আছে, খুব সুন্দর. দ্যাটস দ্য ফ্রন্ট, অ্যান্ড ফ্রন্টের যে নেক সাইডটা, নেকের পোর্শনটাও খুব ফ্যান্সি করে ডিজাইনটা করেছে, তাই ভালো লাগছে আরো বেশি. এটা হচ্ছে আমাদের ব্যাকটা,
তারপরে চাইলে ব্যাগটা ফ্রন্টে দিতে পারেন, ইটস আপ টু ইউ গাইজ, আপনারা নিজে মন মতো করে বানাতে পারবেন। সেট করি আপু, ব্লু হোয়াইট প্রিন্ট যেটা ওটা দেখাও, ব্লু অ্যান্ড হোয়াইট দেখাবো আপু, অবশ্যই দেখাবো, আপনি একটু থাকেন, হ্যাভ সাম পেশেন্স অ্যান্ড ইয়েস, সাথে থাকতে হবে পুরো লাইফটা। হ্যাঁ পুরো চলে গেলে পাবেন না, আপনারা অনেকেই করেন এরকম যে লাইভের মাঝখান থেকে চলে যান, তখন আপনার ফেভারিট অর ডিজায়ার আউটফিট আমি দেখিয়ে দিয়েছি, এরকম হয়ে যায় কিন্তু, তাই না? আমার মাত্র দুটা সাফার কনফার্ম করেছে, তার আগে দিন তিনটা সেরান কনফার্ম করেছে, হ্যাপি হ্যাপি, ওয়াও, সো হ্যাপি ফর ইউ বাই দ্য ওয়ে রুকায়া। আমি আপু আমার খুব ভালো লাগে আপনারা যখন এরকম বলেন কনফার্ম করেছে, আর আমার মনে হয় আপনাদেরকে কবে দেখবো এই আউটফিটটা পরা। And look at that pure chiffon dupatta, ei dupatta niye ami ki extra kore kichu bolbo, it's very fancy one, tai na, khub sundor pure chiffon and koto sundor kore floral prints koreche, it has some beautiful prints, ekটু দেখাই এই যে একটু stripe আছে, কিছু floral আছে, আবার দূর থেকে না ওই peacock একটা vibe লাগছে আমার কাছে, খুব সুন্দর। সাথে আবার এই যে এই prints টাও আছে একটু check check type এর, আঁচলটা very nice, wow, I'm loving it, so in love, এটা নিতে হবে, এটা লাগবে একটা করে লাইফে সবার। হ্যাঁ অবশ্যই, না থাকলে তো মিস হয়ে যাবে, এটা হচ্ছে লাক্সারি লন আমাদের প্যান্টটা, and that's a complete and final look guys, if you liked it just take a screenshot and inbox us. চলে আসি প্রাইসে, প্রাইস ইজ ওনলি 3000 টাকা, 3000 টাকা থাকবে এটার প্রাইস, and code is 103. Let's see another one. কথা শোনা যায় না, কথা শোনা যায়, আপনি একটু চেক করেন আপনার সাউন্ডটা, হ্যাঁ ফুল সাউন্ড, কেউ বলেনি একদম বলেছে। আপু তোমারটা কি টু পিস? ইয়েস আমারটা টু পিস, কামিজ অ্যান্ড প্যান্ট, অ্যান্ড এখন যে কালারটা দেখাবো ইটস মাই ফেভারিট অ্যান্ড ভেরি সুদিং, অ্যান্ড এটাকে না আমি এই কালারটাকে একটু বলবো যে সিম্পল অ্যান্ড গর্জিয়াস, ওই কালারটা কম্বিনেশনটা অনেক সুন্দর বানিয়েছে, চলেন এটা দেখি। আর এটার কোড থাকবে 105, এটা এটা কালারটা হচ্ছে একদম একটা মাচা টোন, একটু মাচা, সাথে হচ্ছে পার্পলের একটা কন্ট্রাস্ট আছে যার কারণে অনেক সুন্দর লাগছে। আপু দুপাটাগুলোকে ক্রিঙ্কল শিফন নাকি প্লেন শিফন? প্লেন শিফন আপু, একদম পিওর প্লেন শিফন, তাই না পলেশ ভাই? হ্যাঁ আচ্ছা চলেন দেখি এবার এটা, ওয়াও লাভ দ্য কালার গাইস, লুক অ্যাট দ্যাট, খুব সুন্দর এই কালারটা, তাই না? কন্ট্রাস্টটা অনেক নাইস লাগছে আমার কাছে, একদম পার্পল সাথে কিছু সি গ্রিন আছে, অ্যান্ড একটু অ্যাকোয়া টাইপ অফ কালার আছে, আবার একটু রয়্যাল ব্লু, মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর এঁকেছে। নেক টু দামান আমরা খুব সুন্দর প্রিন্টস পেয়ে যাচ্ছি, ইট হ্যাজ সাম চুনরি প্রিন্টস অ্যাজ ওয়েল, আর আমি যেটা দেখতে পারলাম এবার নুরেতে কিছু চুনরি রেখেছে, সাথে আবার একটু টাই ডাই প্রিন্টস রেখেছে যার কারণে আরো ফ্যান্সি লাগছে সবগুলো। হ্যাঁ আমার মনে হয় কি চুনরি আর হচ্ছে টাই ডাই এটা কোনো ট্রেন্ড লাগে না, এটা অল টাইম ট্রেন্ডিং, দ্যাটস দ্য বেস্ট পার্ট, হ্যাঁ সব সময় ফেভারিট আমাদের, জীবনও পুরনো হবে না, এভারি গ্রিন টাইপ অফ কিছু প্রিন্টস, তাই না? খুবই সুন্দর এটা, চলে আসি আমরা স্লিপে। হ্যাঁ এগুলো কিন্তু লিমিটেড এডিশনে আছে, আমি বারবার বলছি মেনশন করছি, পছন্দ হলে স্ক্রিনশট নেবেন। এটা হচ্ছে আমাদের স্লিভটা, স্লিভটা খুব সুন্দর করে প্রিন্টস করেছে। নেক্সট দেখুন কালার, গ্রিনটা দেখবো নেক্সট, গ্রিনটা ওকে, কমেন্ট করেন আপনারা, গ্রিন বলতে ওই যে হ্যাঁ একটু প্যারেট গ্রিন টাইপের বলছে মনে হয়, আচ্ছা এটা কিন্তু একটু উইক গ্রিন টাইপ অফ ই, মানে লাইটার ভার্সনটা। চলে আসি দুপাটায়, অ্যান্ড লুক অ্যাট দ্যাট, হাউ প্রিটি অ্যান্ড স্টানিং দুপাটা উই আর গেটিং, খুব সুন্দর, খুব সুন্দর করে কিছু প্রিন্টস দিয়েছে, সাথে ইট হ্যাজ চিমরি প্রিন্টস অ্যাজ ওয়েল, যাতে পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে এখনই বক্স করে ফেলবেন, আদারওয়াইজ পরে গিয়ে মিস করতে হবে, সেটা আমরা করতে চাবো না অফকোর্স, আই নো গাইস, আমি জানি আপনারা নূরে কেউ মিস করতে চান না, সো নূরে হচ্ছে আমাদের সবার ফেভারিট, নূরে নিয়ে নিতে হবে সবার একটা করে বাসায়, এবার তো থাকতে হবে, প্রাইসটাও যেহেতু অ্যাফোর্ডেবল আছে সো সবাই আমরা নিতে পারবো। আচ্ছা সো দ্যাটস আ লুক,
চলে আসছি প্যান্টটায় এন্ড প্রাইসে। আপনাদেরকে প্রাইসটা আগে মেনশন করে দিচ্ছি, প্রাইস ইজ ওনলি 3000 টাকা, 3000 টাকা থাকবে। এন্ড এটা কিন্তু নূরের সিগনেচার প্রিন্টস দেখাচ্ছি আজকে আমি, সো মিস করবেন না। এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা, লাক্সারি লনের মধ্যে আছে। এন্ড দ্যাটস আ কমপ্লিট এন্ড ফাইনাল লুক গাইস, ইফ ইউ লাইক ইট টেক এ স্ক্রিনশট। প্রাইস ইজ ওনলি 3000 টাকা এন্ড কোড ইজ 105। নেক্সট এবং কালার দেখবেন আপনারা বলেন আমাকে, আমি নেক্সট ওই কালারটা দেখাবো। এন্ড আপনারা বলে রাখতে পারেন, কমেন্টস করে রাখতে পারেন যে আপনারা নেক্সট লাইভে কোন কালেকশনটা দেখতে চাচ্ছেন, আপনার ডিজায়ার কোন কালেকশনটা আছে যেটা আপনি চান ক্লোজেট ক্লাউড আপনাদেরকে লাইভের মধ্যে অতি শীঘ্রই দেখা, তার একটু সুন্দর করে কমেন্ট করে রাখেন। এবার দেখবো আরেকটা ডিফারেন্ট কালার। অ্যান্ড আবার বলছি, দিজ আর লিমিটেড এডিশন, দ্রুত করে ইনবক্স করবেন যার যেটা ভালো লাগছে। এইবার যে কালারটা দেখবো, ইটস ওয়ান অফ আওয়ার ফেভারিট গাইস, হুইচ ইজ আ ব্ল্যাক। Let's see. এটা অনেক সুন্দর করে করেছে, তাই না? কালারটা এন্ড দুপাট্টাটা, ও মাই গড, আই গট রেডি ফর দিস ওয়ান। এটা অনেক সুন্দর, কন্ট্রাস্ট অনেক নাইস, একটু ব্ল্যাকের সাথে একটা বেইজ কন্ট্রাস্ট, ভেরি ক্লাসি, অনেক সুন্দর। এটা হোয়াইট এন্ড ব্লু টাইডাই ওয়ান পিস দেখিয়ে দিয়েছি। ও আচ্ছা, হোয়াইট এন্ড ব্লু আছে, আছে আছে, দেখাবো, থাকেন একটু, দেখে দিচ্ছি। নেক্সট কোন কালার, টাইডাই কোনটা আপনার কি, ব্ল্যাক এন্ড হোয়াইটটা দেখ, সরি ব্লু এন্ড হোয়াইট অর অ্যাকোয়া এন্ড হোয়াইট, কোনটা দেখতে চাইছেন? এবার চলে আসি ব্ল্যাক। এই ব্ল্যাক কালারটার মধ্যে বেইজ কালারটা যে কি সুন্দর লাগছে গাইস, এটা যখন আপনারা আফ্রন্ট দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন হাউ গর্জিয়াস ইজ দিস, ভেরি স্টানিং এন্ড ক্লাসিক অ্যাট দ্য সেম টাইম, খুব সুন্দর। পুরোটার মধ্যে এরকম প্রিন্টস থাকবে, একদম নেক টু দ্য মান, লাভিং ইট। অ্যান্ড দ্যাটস দ্য ব্যাক, লাক্সারি লনের মধ্যে আছে, ভেরি বিউটিফুল and fancy, and it gives you a very royal type of look, at a royal look create korte parben with this one. And eta dur theke dekhe na mone hocche embroidery kora puro neck ta, I love the neck, loving it. Cholen dekhe feli etar sleeve ta. Tomar porcher price koto? Amar price hocche 6250. And sizes are 38, 40, 42, 44. আর এগুলো কিন্তু স্টোরে আছে, কালকে যেহেতু উইকেন্ড, একটা স্পেশাল খাজানা কিন্তু থাকবেই অবশ্যই, কারণ উইকেন্ডে আপনারা সবাই ভিজিট করতে পারেন অল দ্য টাইম ক্লোজেট ক্লাউড। তাই আমরা ট্রাই করি নিউ নিউ শিপমেন্টগুলো, ফ্রাইডে স্যাটারডে তে আসুক, এভরি ডে কিছু না কিছু আসতে থাকে, বাট ফ্রাইডে স্যাটারডে একটু স্পেশাল থাকে আর কি। সো এটা হচ্ছে আমাদের স্লিভটা, অ্যান্ড লুক হাউ ক্লাসিক দিস ইজ গাইস, আমি জানি আমি কি করবো, বাট স্টিল এগুলো থাকতে হবে কালেকশনে। তো হ্যাঁ, ব্লু এন্ড হোয়াইট টাইডাই দেখাও, ওকে ব্লু এন্ড হোয়াইট টাইডাই দেখাবো নেক্সট, ঠিক আছে। ডিজিটাল প্রিন্ট এগুলো হচ্ছে আপু, ইয়াস দিজ আর ডিজিটাল প্রিন্টস, আচ্ছা চলে আসে এবার। অ্যান্ড ভেরি প্রিমিয়াম অ্যান্ড গুড কোয়ালিটি, উই অল নো দ্যাট নূরে খুব সুন্দর করে প্রিন্টস করেন। এই দুপাটটা নিয়ে কি আমি এক্সট্রা করে কিছু বলবো আপনাদেরকে, ডু ইউ থিঙ্ক দ্যাট ইটস সেলফ গর্জিয়াস অ্যান্ড বিউটিফুল, আই ডোন্ট থিঙ্ক এটা নিয়ে কিছু বলতে হবে। খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে গ্রিন অ্যান্ড উই ম্যাজেন্টার যে কন্ট্রাস্টটা করেছে না, ইটস লুকিং অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক, অনেক সুন্দর লাগছে। এই যে এই বড় বড় ফ্লাওয়ার গুলো, লাভিং ইট, আমার কাছে কি লাগছে এটা, আমি আপনাকে বোঝাতে পারি না, আমার ওয়ার্ডসে আসলে এটা এক্সপ্লেন করতে পারছি না হাউ বিউটিফুল ইট ইজ। লুক, এটা পরলেই সুন্দর লাগবে, আর কিচ্ছু লাগবে না, তাই না? সুন্দর, আমার মনে হয় এর সাথে আপনার কিছু অ্যাডও করতে হবে, ইটস সেলফ বিউটিফুল। হে আপু, ইউ আর মাই ফেভারিট, কি sometimes you look like a doll, mashallah, thank you so much, thank you, you guys are my heart, মানে আমাকে বুস্ট করেন আপনারা অল দ্য টাইম, আপনারা ভালো কথা বললে আমি না ভিতর থেকে ওই বুস্ট আপ হয়ে যায়, এটা আমি বোঝাতে পারবো না কিভাবে হই। এটা হচ্ছে আমাদের লাক্সারি লন প্যান্টা, এন্ড দ্যাটস আ কমপ্লিট এন্ড ফাইনাল লুক গাইস, ইফ ইউ লাইক ইট জাস্ট টেক এ স্ক্রিনশট। প্রাইস ইজ অনলি 3000 টাকা, 3000 টাকা থাকবে। এটার কোড হচ্ছে সরি 99 99, একটু একটু মাচা টোন না,
একটু মাচা টাইপ অফ একটা কালার, ডিফারেন্ট। প্রদেশ ভাই বলছে অলিভ আর আমি বলছি মাচা, আপনারা বলেন এটা কোন কালার, কারণ আপনারা অলওয়েজ রাইট। এটা হচ্ছে 1C1, এটা কোয়েড, এটা টাই ডাই করা আছে, সাথে খুব সুন্দর প্রিন্টস। ও ওয়াও, এটা যে কি ফ্যান্সি গাইস, কথাও বলে পুতুলের মতো। সিরিয়াসলি, ও মাই গড, আমি আমি কিন্তু এখন ফুলে যাবো, এমনি অনেক ফুলে গেছি কিন্তু মোটা হয়ে গেছে। আই ক্যান ওয়েট গাইস, আমি মোটা হয়ে যাচ্ছি। আপনারা বলেন না আমি ফিট থাকি কিভাবে, এখন মোটা হয়ে যাচ্ছে, এখন বলবেন মোটা হয়ে গেল কিভাবে। আচ্ছা চলে আসি, দ্যাটস দা আমাদের সেকেন্ড লাস্ট বাই দ্য ওয়ে। আর এটা হচ্ছে পুরোটা কিন্তু লেশলনের মধ্যে থাকবে, ম্যাটেরিয়াল আমাদের ফ্রন্ট ব্যাক স্লিভ অ্যান্ড প্যান্টটা লেশলনের মধ্যে আছে প্রত্যেকটা। আর খুব সুন্দর করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রিন্টসটা করা, আর এই প্রিন্টসটা অনেক সুন্দর লাগছে। আর আমার মনে হচ্ছে এটার সাথে ক্রোশেট লেস অনেক ভালো লাগবে, যদি আপনি একটু ক্রোশেট অ্যাড করতে পারেন আরো সুন্দর লাগবে, না অ্যাড করলেও হবে, বাট স্টিল করলে অনেক সুন্দর লাগবে। আপু আপনার পরের ড্রেসটার প্রাইস and size টা বলে দিচ্ছি, size is 38 40 42 and 44, price is 6250 and sleeve। এগুলো যদি আপনি একটু কাফতান করে বানান, একটু কাফতান স্টাইলে, ওটাও কিন্তু সুন্দর লাগবে, কারণ এই টাইপের প্রিন্টস গুলোতে কাফতান টাইপ অফ আউটফিট অনেক ভালো লাগে, আর একটু বক্স কাট করে বানালে অনেক সুন্দর লাগে। and are you guys ready for the dupatta? আমি কি আসবো, আপনি কি চান আমি একটু এসে দেখাই? শিফন গুলো এত সফট অ্যান্ড কমফোর্টেবল, পুরোটার মধ্যে এরকম মাচা টাইপ অফ কালার এর এই প্রিন্টস গুলো পড়েছে, উইচ ইস লুকিং অ্যাবসলুটলি প্রিটি অ্যান্ড বিউটিফুল। হাই আপু, হাই সীমা আপু, কেমন আছেন? মনে হচ্ছে পুতুর কথা বলছে, কাল একটা ড্রেস কনফার্ম হলো। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালো লাগলো যে আপনি আপনার ডিজায়ার আউটফিটটা পেয়ে গেলেন। ইনশাল্লাহ যখন হাতে পাবেন অবশ্যই পরে একটা লেডিস লাউঞ্জের পিকচার আপলোড করবেন। আই ওয়ান্ট টু সি ইউ, এত সুইট একটা হার্টেড পার্সনকে আমি দেখতে চাই। আপনারা একটু যদি খেয়াল করেন, ওরা নেকটাতে একটু ক্রোশেট অ্যাড করেছে, যেটার কারণে আরো সুন্দর লাগছে, তাই না? এটা হচ্ছে আমাদের প্যান্টাল এক্সেলনের মধ্যে, অ্যান্ড দ্যাটস দ্য কমপ্লিট অ্যান্ড ফাইনাল লুক গাইস। ইফ ইউ লাইক ইট জাস্ট টেক এ স্ক্রিনশট, প্রাইস ইজ ওনলি 3000 টাকা, আর এটা করে থাকবে 1C1। এইবার আপনাদের সব থেকে ফেভারিট প্রিন্টসটা আমরা দেখবো। আমি বললাম ওটা ফেভারিট আসলে প্রত্যেকটাই, বাট আপনাদের অনেক দেখতে পারলাম, আপনারা এটা দেখতে চাচ্ছিলেন। লেটস সি দিস ওয়ান, এটা যারা চলে গেছে তারা তো মিস করে ফেলেছে, আই এম সরি গাইস, আমি কিছু করতে পারছি না আপনাদের জন্য। চলেন দেখি এটা, এটা হচ্ছে একদম পারফেক্ট হোয়াইট অ্যান্ড ব্লুর যে সিগনেচার প্রিন্টস বলেছে বলে কথা, অ্যাকচুয়ালি ইটস আ সিগনেচার প্রিন্টস, আর কালারটা অনেক সিগনেচার, কন্ট্রাস্টটা খুব সুন্দর, এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড গাইস। এটা হচ্ছে 104, এটা কোয়েড, মাই গড, আই ওয়ান্ট টু টেক দিস ওয়ান টু, এটাও নিয়ে নিতে হবে জীবনে। ও ওয়াও, আমার মনে হচ্ছে এটা একটু বিচে একটু পরে যেতে পারতাম, একটা ওই ওফ কি যে পিকচার আসতো, চলেন প্ল্যান করে ফেলি একটা, না চলেন বিচে চলে যাই এটা পরে। সাথে কিছু রয়্যাল টাইপ অফ কিছু প্রিন্টস করেছে, উইচ ইজ লুকিং অ্যাবসলুটলি রয়্যাল, অ্যান্ড এই রয়্যালিটিটাই আমরা চাই, তাই না, আমাদের অফিসে। এটা হচ্ছে আমাদের ব্যাগটা, আই লাভ দ্য কালার, কালারটা একটু ডিফারেন্ট, একটু মেটালিক ব্লু সাথে মিড নাইট ব্লু, আবার একটু রয়্যাল ব্লু, মানে ব্লুর অনেকগুলো কন্ট্রাস্ট আছে এটার মধ্যে, তাই না? হোয়াইটের উপরে এই এই ওম্বরে শেডটা আমার ভালো লাগছে, যে একদম এই পোর্শনটাতে খুব সুন্দর এই কালারটা। ইউ মিসড ইট গাইস, ইউ মিসড ইট গার্লস, এটা আপনি মিস করে ফেলেন আপনারা। হ্যাঁ, আর আমার মনে হয় এটা আপনারা জাস্ট এমনিও পড়তে পারবেন, মানে এমনি বলতে হচ্ছে উইদাউট দুপাট্টা, আবার ওই দুপাট্টাটা মানে এটা দুপাট্টার সাথে আপনি অনেক কিছু পেয়ার করতে পারবেন, দ্যাটস দ্য বেস্ট পার্ট, একটা লাইফ সেভার। আচ্ছা চলে আসি আমাদের স্লিভটাতে,
আউট অফ দ্য ওয়ার্ল্ড গাইস, এটা এটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আই এম রিয়েলি সরি, এটা জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে আমি দেখতেও পাচ্ছি না এত সুন্দর কিভাবে হয় এক দোপাট্টা। আই এম জেলাস গাইস, জেলাস অফ দিস মানে আউটফিট, মানে মানে এই এই আউটফিটের জন্য আমার একটু ওই ব্যাপারটা কাজ করছে যে আউটফিট এত সুন্দর হয়। আহ কি কি লাগে এই জীবনে। ও মাই গড, হোয়াট ইজ দিস? চুনরি প্রিন্স, মিডল এজ প্রিন্সটা আছে, একটু টাইডাই টাইপ অফ কিছু প্রিন্স আছে, একটু ওমরেও লাগছে, আবার কালারগুলো অনেক সুন্দর লাগছে, আমি বোঝাতে পারছি না এটা একটা বিউটিটা না, আমি আপনাদেরকে মানে ওয়ার্ডে ডিসক্রাইব করে বোঝাতে পারবো না। আপনারা জাস্ট কিনে পরে ফেলেন, দেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আপনারা যখন হাতে পাবেন তখনই আবার বুঝতে পারবেন। তো হচ্ছে আমাদের ব্রডারের সেই চুনরি প্রিন্সটা যেটা নিয়ে বলছিলাম, আর এই মিডল এর টাইডের প্রিন্সটা, সো ইন লাভ, আই এম ইন লাভ গাইস। And that's a look. If you liked it, just take a screenshot and inbox us. Eta jara miss korben tara to miss kori filben, tokhon ar regression chhara kichui hobe na life e. But still ami ektu dekha apnaderke dupatta ta, to bet dupatta ta eto pretty, ami je dupatta ta ektu styling kore na dekhai tahole to amar mojo lagbe na, so ektu dekhate chai apnaderke. Look how খুব সুন্দর লাগছে না এই দুপাটাটা। আমার মনে হচ্ছে আমি এখনই এটা পরে বাসে যেতে পারতাম। চল এটা আমি আপনাদেরকে প্যান্টটা দেখিয়ে দিই। প্যান্টটা একটু ডিফারেন্ট একটা কালার, একটু মেটালিক হোয়াইট একটা কালার, ঠিক আছে? And that's the complete and final look guys. If you liked it, just take a screenshot and inbox us to order with the number and full address. Price is only 3000 taka, 3000 taka thak better price, and it's a code thak to 104. And that was it guys, that was all for today. How's the life? Kar kar aaj ke life to onek moja kore dekhlen, নূরে বলে কথা। আর আমি সবাইকে বলবো আপনারা কিন্তু এই লাইভের মধ্যে কমেন্টস করে রাখতে পারেন নেক্সট লাইভে আপনারা কোন কালেকশনটা দেখতে যাচ্ছেন, কোন ডিজায়ার ব্র্যান্ডটা আপনাদের আছে সেটা যদি বলে রাখেন, আমাদেরকে জানিয়ে রাখেন, তাহলে কিন্তু আমরা ট্রাই করবো। কারণ উই হ্যাভ লটস অফ কালেকশন, টোনস অফ অপশন, সো আমরা ডিসাইডেড, মানে আমাদের তো ডিসাইডেড থাকে যে এই এই লাইভগুলো হবে, বাট আপনারা যদি বলেন যে আমরা এই লাইভটা দেখতে চাচ্ছি, তাহলে কিন্তু আপনাদের ডিমান্ডটা আমরা সবার আগে রাখি যে ওকে। আপনারা কালকে দুপুরবেলা আমার লাইভের মধ্যে বলেছিলেন যে উই ওয়ান্ট টু সি সাফায়ার, এন্ড রাতের বেলায় কিন্তু আমরা সাফায়ার লাইভ করেছি। সো এইভাবেই কিন্তু এখন ট্রাই করছি আপনাদের আপনাদের কোয়ারিজ বা আপনাদের সেই রিকোয়েস্টগুলো রাখার জন্য। আমি সবাইকে বলবো এই লাইভের মধ্যে যারা লাইভটা মিস করে গেছেন, অবশ্যই কমেন্টস করে রাখবেন যে নেক্সট লাইভে আপনারা কোন কালেকশনটা দেখতে যাচ্ছেন, কোন ব্র্যান্ডটা দেখতে যাচ্ছেন। এবং সাথে সাথে আজকে যে নূরে আমরা সিগনেচার প্রিন্সটা দেখেছি, এটাতে কিন্তু আমরা অনলি এইট পিসেস পাচ্ছি, মানে আটটা ডিজাইন পাচ্ছি, যেটা হচ্ছে একদম লিমিটেড এডিশন, খুব লিমিটেড কোয়ান্টিটিতেও আছে। সো যার যেটা ভালো লেগেছে দ্রুত করে ইনবক্স করে ফেলবেন, এবং আমি বলবো সবাই দুই তিনটা করে নিয়ে নেবেন, কারণ প্রত্যেকটা অনেক সুন্দর অ্যান্ড উইথ আ গুড প্রাইস, মানে খুবই অ্যাফোর্ডেবল একটা প্রাইসে, বাজেট ফ্রেন্ডলিও ছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ অল ফর টুডে গাইস। আমারটা হচ্ছে নূরে থেকে, নূরের একটা সুন্দর প্রেট পরে আছে, ইটস আ টু পিস, সাইজেস আর 38, 40, 42, and 44, প্রাইস ইজ ওনলি 6250। হ্যাঁ হ্যাঁ, আপনি এইভাবে কমেন্ট করতে থাকেন, থ্যাংক ইউ, এটা করেন, তাহলে ইনশাল্লাহ আগানোর নেক্সট লাইভে দেখানো হবে। আপু তুমি কোন সাইজ পরো? আমি আমি হচ্ছে পাকিস্তানি ড্রেসেস গুলো একটু হচ্ছে লুজ ফিটেড পরি, আমার ভালো লাগে, সো আমি পরে আছি কিন্তু 38। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট গাইজ, আই হোপ ইউ গাইজ লাইক টুডেস লাইভ। আবার চলে আসবো নিউ কোনো কালেকশন নিয়ে। টিল দ্যান স্টে টিউন অ্যান্ড স্টে উইথ ক্লোজড ক্লাউড। অ্যান্ড অবশ্যই কালকে কিন্তু উইকেন্ড, মানে স্যাটারডে বলে কথা, আপনারা চলে আসেন, অনেক অনেক নিউ অ্যারাইভাল ইজ হেয়ার গাইজ। আমাদের স্টিচ মানে প্রেত অনেক এসেছে, সাথে আনস্টিচও এসেছে, তো কালকে চলে আসবেন, সবাইকে ওয়েলকাম এভরিওয়ান। আর কালকে হয়তো আবার দেখা হয়ে যাবে। টিল দেন বাই অ্যান্ড স্টে সেফ এভরিওয়ান, গুড নাইট, বাই, লাভ ইউ অল।